মানুষের খালি চোখে একটা অদ্ভুত কালো পর্দা থাকে। সে পর্দা দেখা যায় না ঠিকই, কিন্তু সে পর্দা আমাদের চোখ থেকে অনেক কিছু আড়াল করে রাখে। সত্যকে দেখতে পারা এত সহজ নয়। আমরা সবসময় চোখে যা দেখি তা কি সত্য? আমাদের জানা, আমাদের দেখার বাইরেও এই পৃথিবীতে আরো কত কিছু ঘটে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক কি শুধু রক্তেরই সম্পর্ক হয়? রক্তের সম্পর্কের বাইরেও মানুষের সাথে মানুষের কত গভীর সম্পর্ক থাকতে পারে তা নিয়েই আজকের কুয়াশা। মানুষের মৃত্যু মানেই সবসময় চলে যাওয়া নয়, মৃত্যুর পরেও মায়া মানুষকে কখনো কখনো অদ্ভুতভাবে বেঁধে রাখে, হোক না সেটা অশরীরী রূপে। মিষ্টি মিষ্টি কথা বলবো না। একদম ঠিক, আমি খুব অপরাধ করেছি, একদম কথা বলা যাবে না আমার সাথে। কিন্তু আমি ভাবছি পেস্ট্রিগুলো এখন তাহলে কাকে দিই? পেস্ট্রি? এই যে মা, আমি জানি তো কি করে আপনার রাগ ভাঙাতে হয়। ভাঙেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে শাস্তি দেয়া হবে। কানে ধরো। এই যে ধরলাম। আচ্ছা ঠিক আছে। না, এখন পেস্ট্রি খেলে আর রাতের খাবার খেতে পারবে না মা। খাবো না রাতে। না রাতে খেতে হবে তো। না, এত জেদ করতে নেই। উফ, আমাকে কিচ্ছু করতে দাও না, জোর করে খাওয়ালে আমি বমি করে দেব। ছি মা, এসব বলে? ঠিক আছে পেস্ট্রি খাও। মিষ্টি মিষ্টি মা, কি হলো বাবা? আমি অফিসে যাচ্ছি, গাড়িকে বলা আছে একদম সময় মতো স্কুলে নিয়ে যাবে, কোনো ফাঁকিবাজি চলবে না। উফ বাবা, স্কুলে নাইট শিফটে কোনো সিস্টেম নেই কেন বলো তো? কি যে বলিস না তুই, আমার তো এই ডে শিফটের ব্যাপারটাই ভাল লাগে না। আমরা সেই কাক ডাকা ভোরে উঠে ঠান্ডা পানিতে গোসল করে সকাল সকাল স্কুলে যেতাম, ব্যাপারটাই অন্যরকম ছিল, সারাটা দিন মন ফুরফুরে থাকতো জানিস। সকালে ঘুমানোর যে কি মজা তুমি বুঝবেই না বাবা। হ্যাঁ রে, তোদের জেনারেশন রাগা মাথা আমি কিচ্ছু বুঝি না। চল আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি, আর শোন। হ্যাঁ বাবা জানি, ব্রেকফাস্ট না করে একদম যাওয়া যাবে না। গুড, আর শোন, অফিস থেকে ফিরে শপিংয়ে যাব, কালকে দিন মনে আছে তো নাকি? হ্যাঁ বাবা আছে, হ্যাভ আ গুড ডে বাবা। আসছি। সব রেডি বাবা, চলো। বাবা তুমি আবার কাঁদছো? না রে, ওই চোখে কি যেন পড়লো। থাক হয়েছে, আমাকে ভূগোল বোঝাতে হবে না, চলো না বাবা, 12টা বেজে গেছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে স্বপ্না। দেখো তো মা, বাবা আবার কাঁদছে। আমি কত বড় হয়ে গেছি, বাবা একদম বড় হয়নি। হ্যাঁ স্বপ্না, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, খুব শাসন করে আমাকে। শোনো, মায়ের কাছে আমার নামে বিচার দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ বাবা, তুমি বারান্দায় গিয়ে বসো, আমি কফি করে আনছি, নতুন একটা রেসিপি শিখেছি। আচ্ছা। তারা, এই নাও কফি খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে রে মা। আমি এত চেষ্টা করছি তোমার মন ভালো করতে, আর তুমি যে মন খারাপ করে বসে আছো। না রে মিষ্টি, মন খারাপ নয়, শুধু তোর মাকে ভীষণ মিস করছি। তোমরা তো লাভ ম্যারেজ করেছিলে তাই না বাবা? একদম, তোর মার সাথে তো আমার তুমুল প্রেম ছিল। ইস, মা মনে হয় ওই শাহরুখের কুচকুচ হোথায় দেখেইনি, তাহলে আমার প্রত্যেক বার্থডের জন্য একটা করে চিঠি লিখে যেত, সেটা পড়ে আমি তোমাদের লাভ স্টোরি জানতাম। তুমিও তো আমাকে কিছুই বলো না। তো সময় কোথায়, সারাক্ষণ তো মোবাইলটা নিয়ে পড়ে থাকিস, বাবার সাথে গল্প করার সময় আছে তোর? এখন তো করছি গল্প, এখন বল না বাবা। তোর মা কুচকুচ হোথায় দেখুক আর নাই দেখুক, আমাদের প্রেম কোনো সিনেমার চেয়ে কম কিছু না। বলো না বাবা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে বলছি, এতদিন তোকে বলিনি কারণ এই গল্পে এমন অনেক কিছু আছে যা হয়তো তুই বুঝে উঠতে পারতিস না, কিন্তু এখন তুই বড় হয়েছিস, এখন হয়তো বুঝতেও পারবি, তাই তোকে বলছি। শোন, এই গল্পে তুই কাউকে অপরাধী কিন্তু করতে পারবি না, আবার যদি করিস তাহলে সবাই সমানভাবে অপরাধী।
আমার বাবা কখনো কোনো অপরাধ করতে পারে না। তুমি বলো বাবা। আমরা দুজন তখন ইউনিভার্সিটি পড়ি, তখন তো মোবাইল ছিল না, আমরা চিঠিতে কথা বলতাম, তবে তোর মায়ের সাথে না। মানে? আমি চিঠি লিখতাম তোর মায়ের রুমমেটকে। লাভ ট্রায়াঙ্গল? হ্যাঁ বলতে পারিস। সেই রুমমেটকে আমি কোনোদিন দেখিনি, তার একটি কবিতা একবার পত্রিকায় ছাপা হয়েছিল, আমি মূলত তার লেখার প্রেমে পড়েছিলাম। তারপর সেই পত্রিকার ঠিকানায় আমি চিঠি লিখি, পরে জানতে পারি সে আমারই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার সাথে তোমার ব্রেকআপ হয়ে গিয়েছিল? তারা বলছি, এত অস্থির হয়ে যাস কেন তুই, প্রায় এক বছর আমরা চিঠি আদান প্রদান করি। একদিন নিজেই সে আমাকে বলে সে দেখা করতে চায়, কিন্তু নিজে দেখা দেবে না, সে আমাকে ক্যাম্পাসের একটা জায়গার নাম বলল। সেখানে গিয়ে আমি ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকলাম, সে আর তোর মা আড়াল থেকে আমাকে দেখে চলে গেল। তুমি তাদের দেখতে পেলে না? না। এরপর একটা সময় আমি জানতে পারলাম সেই কবিতা কিংবা চিঠি কোনো কিছুই মলি, মানে যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সে লেখেনি। লিখেছে তার রুমমেট অর্থাৎ তোর মা স্বপ্না। সে কবিতা লিখত ছদ্মনামে, সে ছদ্মনাম হিসাবে সে মলের নাম ব্যবহার করত। কিন্তু চিঠির উত্তরগুলো তো মাই লিখত, মা তোমাকে ব্যাপারটা জানালো না কেন আগে? কারণ মলি আমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল, সেই তোর মাকে চিঠি নিয়ে গিয়ে বলতো উত্তর লিখে দিতে, কিন্তু ওরা আমাকে যেদিন দেখতে এলো এরপর তোর মায়েরও আমাকে ভীষণ ভালো লেগে যায়, কিন্তু সে তো সেটা মুখ ফুটে বলতে পারে না, কারণ সে জানতো আমি তার বান্ধবীকেই ভালোবাসি। তুমি আসলেই মলিকেই ভালোবাসতে? আমি ভালোবাসতাম যে মানুষটা আমার চিঠির উত্তর দিতে থাকে। আমি যখন সব জানলাম তখন আমি দুজনকেই চিঠির মাধ্যমে ডাকলাম, মলি এলো কিন্তু স্বপ্ন এলো না। তারপর? তারপর আর কি, আমি তাকে সাফ জানিয়ে দিলাম আমি স্বপ্নাকে ভালোবাসি তাকে নয়, সে আমাকে ধোকা দিয়েছে। এরপর মলি স্বপ্নাকে একটা চিঠি লিখে চলে গেল। কোথায় গেল? জানি না, আমরা অনেক খুঁজেছি তাকে, এরপর অনেক বছর মলির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তোর মা এই ব্যাপারটা নিয়ে ভীষণ অপরাধ বোধে ভুগছিল, সে কিছুতেই আমার সাথে কোনো সম্পর্কে জড়াতে চায় না, কিন্তু আমি তো না ছোড়ো বান্দা, আমি তার পিছু কিছুতেই ছাড়বো না। শেষ পর্যন্ত আমার পিছু ছাড়াতে তোর মা পরিবারের পছন্দে বিয়ে করার সিদ্ধান্ত নিল। কি ভয়ঙ্কর! তারপর? তারপর আর কি, তখন আমিও ক্যাম্পাসে খুব পপুলার ছিলাম, আমার সাঙ্গপাঙ্গ নিয়ে একেবারে তোর মায়ের বিয়েতে যে উপস্থিত, সেখানে ওই পিড়িতে বসেই তাকে বিয়ে করে তুলে নিয়ে এলাম। দাঁড়াও দাঁড়াও বাবা, একটু দম নিয়ে নি। তুমি, মানে তুমি এসব করেছো? একদম। কিন্তু তুই যখন তোর মায়ের গর্ভে তখন মলির একটা চিঠি এসেছিল। কি বলো বাবা, কাহিনী মে টুইস্ট! কি লিখেছিল সেই চিঠিতে? সে লিখেছিল আমি তখনও তার সাথে যোগাযোগ রেখেছি এবং তাকে আমি বিয়েও করেছি, নিজের বান্ধবীর খারাপ চায় না বলে সে সাবধান করলো। কি বলছো বাবা, তুমি সত্যি এমন করেছিলে? তোর কি মনে হয়? বুঝতে পারছি না। আমি কখনো তোর মায়ের সাথে এমন করতে পারি বল? আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, সেদিন রাতে খুব অশান্তি হলো বাড়িতে, তোর মা বাড়ি ছেড়েই চলে যাবে, আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, এমন সময় পা পিছলে তোর মা সিঁড়ি থেকে পড়ে যায়, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই, তোকে তো বাঁচানো গেল কিন্তু তোর মা আর বাঁচল না। কিন্তু মলি এত বছর পর এমন কেন করলো বাবা? জানি না রে মা, হয়তো সেও আমাকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছিল, বেশি ভালোবাসা মানুষকে অনেক সময় প্রতিশোধ পরায়ণ করে তোলে। সত্যি বাবা, একদম সিনেমা। অনেক রাত হয়ে গেছে রে মা, তুই ঘুমিয়ে পড় যা, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, কফিটা শেষ করো। কিন্তু একজন নারী একটি সংসারের সেই সুতো যা সবাইকে পরম মমতায় বেঁধে রাখে, নিজের ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ সবকিছু ছাপিয়ে সে একটা সংসারকে তার জীবন বানিয়ে নেয়। কিন্তু এই সুতোটাই যখন ছিঁড়ে যায় তখন সংসারের মানুষগুলো ছিটকে পড়ে যায়। কিন্তু মিষ্টির মা চলে যাওয়ার পর তার বাবা এই সংসারকে শক্ত করে বেঁধে রেখেছেন। বিয়েটা করার কথা সে কখনোই ভাবিনি, কারণ মিষ্টি তার অন্যতম কারণ। তাছাড়া আরও একটা বড় কারণ মিষ্টির মা। মিষ্টির মাকে তিনি ভীষণ ভালোবাসেন, তার জায়গায় অন্য কাউকে সে কখনোই ভাবতে পারেনি। সারাক্ষণ মিষ্টিকে ঘিরেই তার সময় কেটে যায়।
দুজনের সংসারে মা ছাড়া আর কোনো কিছুরই অভাব নেই। শহরে সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে তাদের পরিবার একটি। এদিকে মিষ্টিদের পাশের বাড়িটা অনেক বছর ধরে খালি পড়ে আছে, একজন দারোয়ান ছাড়া আর কেউই থাকে না সেখানে। হঠাৎ একদিন চারটা পিক আপের শব্দে মিষ্টির ঘুম উড়ে গেল। ওই বাড়িতে হয়তো কেউ আসছে। মিষ্টি অনেকক্ষণ জানালা দিয়ে তাকিয়ে থাকলো। কয়েকজন লোক আসবাবপত্র নিয়ে টানাটানি করছে, আর কাউকেই দেখতে পেল না মিষ্টি। নিজের বিছানায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল তারপর সে। জিনিসপত্র সব পৌঁছে গেছে কিনা একবার খোঁজ নিয়েছিলে? হ্যাঁ নিয়েছি, এতক্ষণে তো চলে যাওয়ার কথা। তুমি একবার ফোন করে কনফার্ম হবে না? তুমি এখনই ফোন করে শোনো, আর বলবে সবকিছু যেন সাবধানে নাড়াচাড়া করে, কোনো কিছু যেন ভেঙে না ফেলে। আহা, তুমি সবকিছু নিয়ে এত হুজুকি করো না মালতী। এই এক কথা ওদেরকে কমপক্ষে 100 বার বলেছো। এত বছর ধরে আমি একটা একটা করে সংসারের জিনিসপত্র গুছিয়েছি, একটাও এদিক সেদিক হলে আমার মাথা ঠিক থাকে না। কিচ্ছু এদিক সেদিক হবে না বাবা, আমি সবকিছু ওদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। তোমারই হুট করে ট্রান্সফার হয়ে চলে আসার ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। এখানকার অফিসে কাজের চাপটা কম, তাই ট্রান্সফার নিয়ে নিলাম আর কি। তাহলে বাড়িতে তোমাকে একটু বেশি সময় দেওয়া যাবে। বাবা, তা হঠাৎ করে আমাকে সময় দেওয়ার জন্য এত আয়োজন কেন জানতে পারি? কোনো কারণ থাকা কি খুব জরুরি? তাও ঠিক। আচ্ছা, আর কত দূর? এই তো ঘন্টাখানেক। আরো ঘন্টাখানেক? আচ্ছা, হাইওয়েতে চায়ের দোকান দেখলে একটু থেমো তো, মাথাটা খুব ধরেছে। মাথা ধরেছে তোমার? তোমার তোমার শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? আরে আজব তো, আমার মাথা ব্যথার কথা শুনলে তুমি এমন করো কেন বলো তো? এতক্ষণ ধরে জার্নি করছি তাই মাথাটা একটু ধরেছে, আর কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে আমি 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 চায়ের দোকান দেখছি। উফ, শেষ পর্যন্ত পৌঁছালাম। কি, বাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু এত বড় বাড়ি, গোছগাছ করতে তো জীবন শেষ। এখন একদম এসব মাথায় আনবে না। উপরে বেডরুমে মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি, এখন সোজা তুমি সেখানে চলে যাবে। অনেক জার্নি করেছো, তোমার রেস্ট দরকার। কি যে বলো না, এত কাজ ফেলে আমি এখন রেস্ট নেব? আর রান্নাও তো করতে হবে, তাছাড়া কাজের লোক খোঁজার ব্যাপার আছে। আর আমি এখন ঘুমাবো? হ্যাঁ একদম ঘুমাবে। খাবার আমি বাইরে থেকে অর্ডার করে রেখেছি, আর এই সন্ধেবেলা কোনো কাজের লোক তোমার জন্য অপেক্ষা করে বসে নেই। সো খাবার চলে এলেই খাওয়া দাওয়া করে লক্ষ্মীর মেয়ের মতো ঘুমিয়ে যাবে। একদম না, এরকম এলোমেলো বাড়িতে একদম ঘুমোতে পারবো না আমি। কাজের লোক না পেলে তুমি আর আমি মিলে সব গুছিয়ে ফেলবো। জেদ করো না মালতী, আমি যা বলছি সেটা করো। আমার অফিসের এক পিয়নের সাথে কথা বলেছি আমি আগেই, ওর পরিচিত কজন লোক আছে এদিকেই কাজ করে, সে কাল আসবে তখন সব কিছু করবে। এখন প্লিজ ঘুমাও, এত স্ট্রেস নেওয়া তোমার জন্য ঠিক না। কেন, তুমি কথায় কথায় এমন কথা কেন বলো রবি? আমি তো সুস্থ আছি, তুমি এমন ভাবে কথা বলো যেন আমি অসুস্থ। আরে না 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 না, আমি তো আসলে তেমন কিছু বলতে চাইনি। এত দূর জার্নি করে এসেছো, এমনিও তোমার মাথা ব্যথা করছিল, তাই আর কি বললাম আর কি। ওই তো খাবার বোধহয় চলে এসেছে, তুমি এক কাজ করো ফ্রেশ হয়ে নাও, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা, কতদিন আমরা কোথাও ঘুরতে যাই না, অফিস থেকে ছুটি নাও না বাবা। আচ্ছা ঠিক আছে, কোথায় যাবি বলতো? প্রত্যেকবার তো আমি বলি, এবার তুমি বল। আচ্ছা ভাবছি। বাবা জানো আমাদের পাশের বাড়িটা আছে না? ওখানে কারা যেন উঠেছে, কাল দেখলাম অনেক জিনিসপত্র এসেছে। হ্যাঁ, ওই বাড়িটা তো শিহাব সাহেবের ছিল, শুনলাম বিক্রি করে দিয়েছে, যারা কিনেছে তারাই এসেছে হয়তো। ভালোই হলো, নেবার পাওয়া গেল। কিন্তু সাবধানে থাকবি, অচেনা কারোর সাথে হুট করে বেশি মিশবি না কিন্তু। আচ্ছা বাবা। আমি বের হচ্ছি, তুই সাবধানে থাকিস আর ঠিক মতো খেয়ে নিস। আচ্ছা। জি, আমি ওই পাশের বাড়িতে নতুন এসেছি। ও, আপনারা এসেছেন, আসেন না ভেতরে আসেন আন্টি। আমি এমনি পরিচিত হতে আসলাম, তোমার মা কোথায়? আমার মা নেই। আই এম সরি মা। না না আন্টি, ইটস ওকে, আপনি বসেন আমি কফি নিয়ে আসি। আমি নতুন একটা রেসিপি শিখেছি কফি, সেদিন বাবাকে খাইয়েছি, বাবার ভীষণ ভালো লেগেছে। তাই? তাহলে তো আমাকেও শিখতে হয়, আমাকে শেখাবে তোমার রেসিপি? শেফ কখনো নিজের রেসিপি কাউকে বলে না। ওকে, আমিও তোমার সাথে কিচেনে যাই, আমি চোখ বন্ধ করে থাকবো, আই প্রমিস। ঠিক আছে চলে।
আমার স্পেশাল কফি রেডি। উফ, এত মজার কফি এর আগে আমি কোথাও খাইনি। এখন তো আমার লোভ হয়ে গেছে, এখন মাথা ধুলিয়ে স্পেশাল কফি খেতে ইচ্ছে করবে। ইচ্ছে করলেই চলে আসবেন, আপনার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে 2 মিনিট লাগে। একদম চলে আসবো। এই দেখো, আমি তো তোমার নামই জানি না এখনো। মিষ্টি, এত মিষ্টি মেয়ের নাম তো মিষ্টি হওয়া উচিত। আমি আর যাই মিষ্টি। আচ্ছা, এই তোমার বেশি সময় দেয়া? সেই সকালে বেরিয়েছো, এখন এলে? সরি সরি সরি, আজ একটু দেরি হয়ে গেল বুঝলা। নতুন জায়গা তো, সবকিছু গুছিয়ে আনতে কয়েকটা দিন একটু সময় লাগবে আর কি। থাক, হয়েছে, আর সাফাই দিতে হবে না, তোমার সময় জীবনেও হবে না। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আহ, খাবারের যা ঘ্রাণ বেরিয়েছে না! কি রান্না করেছো আজকে? ভুনা খিচুড়ি আর ইলিশ মাছের পাতুরি। বাবা, আজ এত স্পেশাল রান্না কেন? কারণ আজ আমার মন ভালো। আমার বউয়ের মন আজকে এত ভালো কেন একটু শুনি। কারণ আমার নতুন একটা বন্ধু হয়েছে। হ্যাঁ, আসতে না আসতেই বন্ধু? ঘটনা কি? হ্যাঁ, আজকে পাশে পাশে গিয়েছিলাম, মিষ্টির সাথে পরিচয় হয় ওখানে। খুব মিষ্টি মেয়ে জানো, কি চমৎকার কফি বানায়। কিন্তু মেয়েটার না মানে, দুনিয়া কত অদ্ভুত তাই না রবি? একটা বাচ্চার জন্য আমি কত হাহুতাশ করছি, অথচ এত সুন্দর ফুটফুটে একটা মেয়ের মানে। মালতি, সেসব নিয়ে আমি কখনো তোমাকে কিছু বলেছি? হয়তো মুখ খুলে বলো না, আমার খারাপ লাগবে বলে। নট এট অল, আমার শুধু তোমাকে প্রয়োজন, আর কাউকে দরকার নেই। তুমি শুধু সব সময় একটু হাসি খুশি থেকো, দ্যাটস অল। তুমি আরেকটা বিয়ে করো না কেন? কথায় কথায় এসব উল্টাপাল্টা কথা না বললে তোমার ভালো লাগে না, রাইট? দাও আর একটু খিচুড়ি দাও। আচ্ছা শোনো না, কাল আমি একবার শপিং এ বের হব, মিষ্টির জন্য কিছু কিনবো। আচ্ছা যাবে, গাড়ি রেখে যাব, ঠিক আছে? আচ্ছা। আন্টি, কফি খেতে আসলাম। আসেন আসেন। ইস, আরেকটু আগে আসলে বাবার সাথে দেখা হতো। বাবা সারাদিন অফিসেই থাকেন? হ্যাঁ, বাবা সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। শোনো, তুমি যখনই ফ্রি থাকবে আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। আন্টি আপনি বসেন, আমি কফি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা, কফি পরে খাওয়া যাবে, আগে এদিকে আসো তো। কি এটা? খুলে দেখো, নতুন জামা। পছন্দ হয়েছে? হ্যাঁ, লাল আমার প্রিয় রং। তাহলে ঝটপট করে পরে ফেলো তো দেখি। আচ্ছা, আমি ভেতর থেকে পরে আসছি। একদম পরীর মতো দেখাচ্ছে। দেখি, এদিকে এসো, চুলটা ঠিক মতো বেঁধে দিই। কি অবস্থা করে রেখেছো চুলে, আসো। ব্যথা পায় তো আন্টি। যে অবস্থা করে রেখেছো চুলের, শোনো, আমি প্রত্যেকদিন এসে চুলে তেল লাগিয়ে দেব তোমাকে। ছি, তেল জীবনেও না, আমি চুলে একদম তেল দিই না। হ্যাঁ, সেজন্যই তো চুলে এই অবস্থা। চুলে তেল না দিলে চুল লম্বা হবে? মা থাকলে জোর করে দিয়ে দিত, মা নেই তো তাই চুলেও তেল দেওয়া হয় না। মা নেই তো কি হয়েছে? আচ্ছা মিষ্টি, শোনো, আমাকে মা বলে ডাকবে? মা? হ্যাঁ। কিন্তু বাবা শুনলে যদি মন খারাপ করে? কেন মন খারাপ করবে, বরং খুশি হবে। দরকার হলে আমি তোমার বাবার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মার সাথে চলো। কোথায়? আমার মিষ্টির জন্য আমি মিষ্টি পায়েস করেছি, চলো। তুমি খুব ভালো মা। মিষ্টি, মিষ্টি, কি রে, কই গেলি মা? বাবা, কি রে, এত রাতে বাইরে কোথায় গিয়েছিলি? মার কাছে ছিলাম। মা, তুমি রাগ করবে না তো? ঘটনা কি, সেটা আগে বলবি তো। ওই পাশে পাশে যারা এসছে না, ওনাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। ওই আন্টি আমাকে খুব আদর করে, আজকে এমন ভাবে আমাকে বললো মা ডাকবি, আমার খুব মায়া হলো বাবা। হ্যাঁ তো আমি রাগ করব কেন, আমি তোকে যতই ভালোবাসি মায়ের আদর তো আর দিতে পারবো না। এমন করে বলছো কেন বাবা? এমনি রে। তা এই নতুন জামা কি তোর মাই দিল? হ্যাঁ, সুন্দর না বাবা? হ্যাঁ খুব সুন্দর, কিন্তু ওরা অচেনা মানুষ, আমিও চিনি না ঠিক মতো। না বাবা, মা খুব ভালো, আমার মাঝে মাঝে মনে হয় উনি সত্যিই আমার মা। তোর যদি ভালো লাগে তাহলে যাবি,
কিন্তু আমি তো তোকে নিয়ে খুব চিন্তায় থাকি রে মা। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? তোমাকে রেখে আমি কখনো যাব না বাবা। চল খেতে চল, নাকি তোর মা খাইয়ে পাঠিয়েছে তোকে? বাবা এত কিছু খাইয়েছে, পেটে একটুও জায়গা নেই। পায়ে শিরিশ খিচুড়ি, নারকেলের নাড়ু। থাক থাক, হয়েছে, বাবাকে তাহলে একাই খেতে হবে আজ। একা খাবে কেন বাবা, আমি বসে থাকবো তো তোমার সাথে, চলো। মালতী যেদিন জানতে পারে সে কখনো মা হতে পারবে না, সেদিন তার পৃথিবী একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। একটা সন্তানের জন্যে অনেক চেষ্টা করেছে মালতী, কিন্তু সবার কপালে সব সুখ থাকে না। মিষ্টিকে পেয়ে মালতী যেন নিজের পৃথিবী ফিরে পেয়েছে। মিষ্টিকে ঘিরে এখন সারাটা দিন কাটে মালতীর। ওকে খাওয়ানো, চুলে তেল দেয়া, ঘুম পাড়ানো, এই সব কিছু করতে ভীষণ ভালো লাগে মালতীর। মিষ্টির দিন দিন মালতীর বেশ কাছে চলে এলো, সে ভুলেই গেল তার মা নেই। মালতীর আদর ভালোবাসায় মায়ের অভাব ভুলে গেল মিষ্টি। কিন্তু যত সে মালতীর কাছে আসতে থাকে ততই বাবার কাছ থেকে সে দূরে চলে যায়। শুরুতে মিষ্টির বাবা বিষয়টাকে তেমন একটা আমল দেয়নি, কিন্তু দিন দিন মিষ্টি এতই দূরে চলে যেতে থাকলো যে তার বাবা বিষয়টাকে একেবারেই ভালোভাবে দেখছিল না। সারা দিন রাত মিষ্টি মালতীর কাছে পড়ে থাকতো, এমনকি রাতেও দু তিন দিন পর একবার বাবার সাথে দেখা হয় মিষ্টির। যে মিষ্টিকে নিয়ে বেঁচে আছে তার বাবা, সে বাবার জন্য এই দূরত্ব সহ্য করা কষ্টের। তাই মিষ্টির বাবা সিদ্ধান্ত নিলেন মিষ্টির সাথে কথা বলবে সে। কি হলো মা, এই সন্ধ্যাবেলা তুমি সব আলো বন্ধ করে শুয়ে আছো কেন? এমনি রে, শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে মা? একটু জ্বর জ্বর লাগছে, তেমন কিছু না। দেখি ইমা, এ তো অনেক জ্বর, আমাকে ডাকুনি কেন? তুই তো বলি অনেক জ্বর, এই জ্বর নিয়ে তোকে কিভাবে ডাকতে চাই? কাজের লোকটাকে পাঠিয়ে দিলেই তো পারতে। আচ্ছা আমি মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করছি। আরে না, ওসব কিছু করতে হবে না, এমন জ্বর আমার প্রায়ই হয়, এমনিই ঠিক হয়ে যায়। এমনি ঠিক হয়ে যাবে মানে কি মা? এমন জ্বর হয় তাহলে ডাক্তার দেখাও না কেন? কি বলেছে, দেখাই না, দেখাই তো। আর তুই এসেছিস না, আমার জ্বর এমনিতেই পড়ে যাবে। কোনো কথা শুনবো না আমি, মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করছি, তুমি একদম শুয়ে থাকো, আমি আসছি। এই সময় আবার কে এলো? একদম উঠতে মানা করেছি না আমি, তুমি শুয়ে থাকো, আমি দেখে আসছি। আচ্ছা বাবা, তুমি? চল বাড়ি চল। এখন তো যেতে পারবো না বাবা। মানে? মার খুব জ্বর, আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। বাড়িতে আর কেউ নেই? না, আঙ্কেল আসতে একটু দেরি হবে, তুমি যাও বাবা, আঙ্কেল আসলেই আমি চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা। কি রে মিষ্টি, এত সময় লাগলো, কে এসেছিল? বাবা। সে কি ভেতরে আসতে বললি না? বললেও আসতো না, সারাদিন অফিস করেছি না, টায়ার্ড তো। এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হবে, মার ছবির সাথে কথা বলবে, কফি খাবে। হ্যাঁ রে মিষ্টি, আজ আমার এখানে রাতে থাকবি? আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুই থাকলে ভালো লাগবে। ঠিক আছে মা, আমি থাকবো। লক্ষ্মী মেয়ে আমার। এতক্ষণে তোমার ফেরার সময় হলো মিষ্টি। বাবা তুমি এখনো বের হওনি অফিসের জন্য, তোমার দেরি হয়ে যাবে তো। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, কাল সন্ধ্যায় আমি তোমাকে চলে আসতে বলেছি, তারপরেও রাতে সেখানে থাকার কারণ কি? তুমি রাগ করো না বাবা, আসলে মার খুব জ্বর, সারা রাত খুব কষ্ট পেয়েছে, আমি তো সারা রাত ঘুমাইনি, দেখো চোখ কেমন ফুলে গেছে। সারা রাত জেগে এখন তুমি স্কুলে যাবে কিভাবে? আজ স্কুলে যাবো না বাবা, আমি একদম দাঁড়িয়ে থাকতে পারছি না ঘুমে, কালকে গিয়ে আজকে সব পড়া নোট করে নিয়ে আসবো। এভাবে লেখাপড়া রসাতলে দেওয়ার কোনো অর্থই আমি বুঝতে পারছি না। তোমাকে ওখানে যেতে আমি কখনোই নিষেধ করিনি, কিন্তু এখন মনে হয় বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি চাই না তুমি সারা দিন রাত ওখানে গিয়ে থাকো। ইজ দ্যাট আন্ডারস্টুড? আচ্ছা বাবা। এখন যাও ঘুমো। কুয়াশা।
জ্বরটা একটু কমেছে। আচ্ছা, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো তো, আমি তাই নিয়ে আসবো। না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তুমি মিষ্টিকে একটু আসতে বলো না প্লিজ। তুমি তো বললে সারা রাত জেগেছিল, অতটুকু বাচ্চা মেয়ে ঘুমাচ্ছে হয়তো, ঘুম থেকে উঠলে একাই চলে আসবে। আমি তোকে বললাম এখানে ঘুমাতে, তবু গেল কেন? মালতী, বাড়িতে ওর বাবা আছে না, কাল রাত থেকে সে এখানে। ওর বাবা বিষয়টাকে ভালোভাবে নাও দেখতে পারে। কেন দেখবে না, মিষ্টি আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এত অস্থির হয়ে যাও না, তোমার শরীরের জন্য এটা ভালো না। আচ্ছা রবি, একটা কথা বলবে? হুম। আমার কোনো বড় অসুখ হয়েছে রবি, আমি মনে হয় মারা যাব। না, এসব কথা কে বলে তোমাকে বলো তো? আমি বুঝতে পারি, মানুষ নাকি মারা যাওয়ার আগে বুঝতে পারে, আমিও বুঝতে পারি। ইদানিং আমি একটা অদ্ভুত গন্ধ পাই, মরার গন্ধ। প্লিজ প্লিজ এসব বলো না, এমন কিছু হবে না, আমি আছি তো, এমন 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 কিছু না। আমার থেকে লুকিয়ে কোনো লাভ নেই। শোনো, আমি যে কয়দিনই আছি, মিষ্টিকে ওর বাবার কাছ থেকে চেয়ে আনবে, আমি কয়টা দিন ওকে আমার কাছে রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো, এখন তুমি একটু আরাম করো তো প্লিজ। মা, মা! এই যে আমি এখানে। এ কি মা, তুমি আবার রান্নাঘরে এসেছো কেন? তোমার না শরীর খারাপ? কাজের লোকেরা সব কোথায়? ওরা সবাই আছে, আমি নিজের হাতে তোর জন্য গলদা চিংড়ি ভুনা করেছি, তোমরা খুব পছন্দ? আহা মা, সেসব বহু খাওয়া যাবে, আগে তুমি সুস্থ হও। না রে, আমি আর সুস্থ হব না। সুস্থ হবে না কেন, কি হয়েছে মা? কিছু না। আচ্ছা মিষ্টি, আমি যদি মরে যাই, বড় হয়ে তোর আমার কথা মনে থাকবে? আমার মাকে তো আমি কোনোদিন দেখিনি, তবুও তার কথা আমার সব সময় মনে হয়। আর তোমাকে তো আমি সব সময় দেখি, সব সময় তোমার কাছে থাকি, তোমার কথা আমার মনে থাকবে না? আর তাছাড়া তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি জানি। হ্যাঁ, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। কি রে, তোর চোখ কেমন ফুলে আছে কেন মিষ্টি? সারারাত ঘুমোইনি তো, বাসায় গিয়েও ভালো ঘুম হয়নি। আমি বললাম আমার এখানে শুয়ে পড়, শুনলি না? আমি মাথায় হাত বুলিয়ে দিলেই ঘুম পেত। চল ওপরে চল, একটু ঘুমিয়ে নিবি, না হলে মাথা ধরবে, চল। না মা, এখন ঘুমোতে ইচ্ছে করছে না। কোনো কথা না, ঘুম থেকে উঠতে উঠতে দেখবি কি সুন্দর চিংড়ি মাছ রেঁধেছি তোর জন্য, চল এখন ওপরে চল। জি, তুমি? মলি, তুমি এখানে? মিষ্টি কোথায়? মিষ্টি তো উপরে ঘুমাচ্ছে। আমি ওকে নিয়ে যেতে এসেছি। এসো না, ভেতরে এসো। না, এতদিনে আমি বুঝতে পারছি কেন মিষ্টি নিজের বাড়ি পড়াশোনা সব ছেড়ে আমাকে ছেড়ে এখানে পড়ে থাকে। তুমি সব ইচ্ছে করে করছো তাই না? না প্লিজ, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব করিনি, আমি তো জানতামও না। তোমাকে বিশ্বাস? কখনো না, তোমার মতো একটা মানুষকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। তুমি আমার জীবন থেকে সব কিছু নিয়ে গেছো, স্বপ্নও একমাত্র তোমার একটা মিথ্যা চিঠির কারণে আমাকে ছেড়ে চলে গেছে। শেষ পর্যন্ত আমার মেয়েটাও, ছি, এত নিচ তুমি! প্লিজ আমাকে ভুল বোঝো না। হ্যাঁ, সেই চিঠিটা আমি পাঠিয়েছিলাম, কিন্তু সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি আসলে তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম, তুমি স্বপ্নার সাথে সুখে সংসার করছো সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু সেটার শাস্তি জীবন আমাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দিয়েছে, আমি কোনোদিন মা হতে পারিনি। আর তাছাড়া আমার সময়ও ফুরিয়ে আসছে। যার যা প্রাপ্য প্রকৃতি তাকে সব কিছু ফিরিয়ে দেয়। আমি চাই না আমার মেয়ে তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখুক। দেখো প্লিজ, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার কাছে আর খুব বেশি সময় বাকি নেই, এই কটা দিন ওকে আমার কাছে থাকতে দাও। আমি সত্যি তোমার কিংবা স্বপ্নের ব্যাপারে কিছুই জানতাম না। দেখো মলি, মলি, মিষ্টি, মা, তুমি কি মলি, আমার মায়ের বান্ধবী? মিষ্টি, তুই মাকে ভুল বুঝিস না, মা তোকে খুব ভালোবাসে, মাকে ছেড়ে তুই যাস না। মিষ্টি চলে আয়।
মিষ্টি কোথায় যাচ্ছিস? বাবা আমি কোনো কথা শুনতে চাই না, চল এখান থেকে। না মিষ্টি, মিষ্টি মাটি ফেলে কোথাও যাস না মা, মিষ্টি। মালতী, মালতী, আচ্ছা কি ব্যাপার, কি হয়েছে মালতী? তুমি সব আলো বন্ধ করে এভাবে বসে আছো কেন মালতী? এ কি, তুমি কাঁদছ, কি হয়েছে আমাকে বলো। মিষ্টি, মিষ্টিকে ওর বাবা নিয়ে গেছে, ওকে আর আমার কাছে আসতে দেবে না। কেন, কি হয়েছে মালতী, আমাকে একটু সব খুলে বলো তো। আচ্ছা আগে আগে তুমি কান্না থামাও, আগে তুমি আমাকে বলো কি হয়েছে। মিষ্টি স্বপ্নার মেয়ে। স্বপ্না মানে? তোমাকে তো আমি আমার অতীত সবকিছু বলেছি, হিংসার বশবর্তী হয়ে স্বপ্নাকে যে চিঠিটা আমি দিয়েছিলাম সেটাকে কেন্দ্র করে স্বপ্নার মৃত্যু হয়। বিশ্বাস করো আমি এসবের কিছুই জানতাম না, মিষ্টিকে আমার কাছ থেকে নিয়ে গেছে রবি। ও বাবার ধারণা মিষ্টিকে তার কাছ থেকে দূরে সরানোর জন্য আমি এসব করছি। আচ্ছা ঠিক আছে মালতী, তুমি প্লিজ কান্না করো না। আচ্ছা আমরা তো অনেকদিন ধরে একটা সন্তান দত্তক নেব বলে ভাবছিলাম, তাই না? মিষ্টির চেয়েও মিষ্টি একটা মেয়ে আমরা দত্তক নেব। না, আমার অন্য কাউকে চাই না, কিছু চাই না, আমার মিষ্টিকে চাই। প্লিজ মালতী, তুমি একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি নিজে মিষ্টির বাবার সাথে কথা বলবো, এখন একটু শান্ত হও প্লিজ। ইটস অল রাইট, সব ঠিক হয়ে যাবে। বাবা আজকে আমার মনটা কেমন যেন করছে, সারাদিন খুব অস্থির লাগছিল। আমি আমি একবার মাকে একটু দেখে আসি। দেখ মিষ্টি, মলির ব্যাপারে তুই সব কিছু জানিস, ওর জন্যই আজ তোর মা আমাদের মাঝে নেই। তারপরেও যদি তুই ওখানে যেতে চাস আমি তোকে বাধা দেবো না। বাবা আগে কি হয়েছে না হয়েছে তার উপর তো আমার কোনো হাত ছিল না, এই কয়দিন আমি ওনাকে আমার মাই ভেবেছি, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। তো নিজের মায়ের জন্য তোর কষ্ট হয় না মিষ্টি? দাঁড়া আমি দেখছি। জি বলুন। আমি মানে ভেতরে আসতে পারি? আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ আসুন। মলির মুখে আপনার কথা আমি শুনেছি, আমি মলির হাজবেন্ড। ও আচ্ছা, বসুন বলুন কি ব্যাপার। আমি আসলে এসেছিলাম মিষ্টির ব্যাপারে একটু কথা বলতে। দেখুন মিষ্টি আমার মেয়ে, ওর ব্যাপারে সব সিদ্ধান্ত আমি নেব, এটাই স্বাভাবিক, এখানে অন্য কারো হস্তক্ষেপ আমার ভালো লাগবে না। দেখুন মালতী মানে মলির উপর আপনার রাগ আছে এবং থাকাটা খুব বেশি স্বাভাবিক, ও যা করেছে তার জন্য ওকে ক্ষমা করা যায় না, আমি হলেও হয়তো পারতাম না, কিন্তু আমার স্ত্রী আসলে আর বেশি দিন বাঁচবেন না, ইনফ্যাক্ট ডাক্তার আর এক মাসের সময় দিয়েছে। আর মলি মিষ্টিকে ছাড়া খুব অস্থির হয়ে পড়েছে, আমি চেষ্টা করছি এই কয়টা দিন ওকে একটু ভালো রাখতে। মা, বাবা, বাবা প্লিজ আমাকে মার কাছে যেতে দাও। ঠিক আছে যা। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর সারাদিন আমি অফিস থেকে ওকে অনেকবার কল করেছি, রিসিভ করছে না, মিষ্টিকে সাথে করে নিয়ে গেলে খুব খুশি হবে। মিষ্টি যা। এসো এসো মিষ্টি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মিষ্টিকে সাথে করে রবি বাড়িতে এলো, অনেকক্ষণ কলিং বেল বাজানোর পর দরজা খুলছিল না মালতী, এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঢুকলো রবি আর মিষ্টি, তারপর সোজা চলে গেল ড্রয়িং রুমে। তখনও মিষ্টি জানে না কি অপেক্ষা করছে তার জন্য, দরজা খুলতেই নিস্তব্ধ হয়ে গেল মিষ্টি। মালতীর লাশ ঝুলছে সিলিংয়ের সাথে, চোখ দুটো তখনও খোলা, মিষ্টির পুরো পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গেল। মিষ্টি চিৎকার করে কাঁদতে পারল না, মিষ্টির বাবা যদি তাকে এভাবে না নিয়ে যেত তাহলে হয়তো আর কয়টা দিন মালতী থাকতো তাদের মাঝে। বাবার উপর প্রচণ্ড রাগ ঘৃণা জন্মে যায় মিষ্টির মনে। মালতীকে দাফন করা হয় কিন্তু মিষ্টি একেবারে বদলে যায়, কারোর সাথে কথা বলে না, হাসে না, কাঁদেও না। যে বাবার সাথে খুনসুটি করতে করতে মিষ্টি সারাটা দিন কাটত সেই বাবাকে এখন আর সে সহ্যই করতে পারে না।
মানতের মৃত্যুর জন্য সে তার বাবাকেই দায়ী করে। কিন্তু মানুষ মরে গেলে কি সব সম্পর্ক চুকে যায়? মিষ্টি জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হয় মানতের মৃত্যুর সাথে সাথে। মিষ্টি মা, ভয় পাচ্ছিস আমাকে? মা, তুমি তুমি তো তুই তো বলেছিলি আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুমি এমন কেন করলে মা? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। এই তো আমি তোর কাছে, আমি সারা জীবন তোর কাছেই থাকব। সত্যি মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? না। তোমার ওখানে খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ মিষ্টি, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো মা। যাবি আমার সাথে? চল। হায়, মা, ও মা, মা কোথায় গেলে তুমি? আমাকে তোমার সাথে নিয়ে চলো না মা। মা, মিষ্টি, মা, মিষ্টি, কেন এমন করলে? কেন মিষ্টি, কি হয়েছে মা তোর? আমি তো যাইনি, যাইনি আমি। এই এই মিষ্টি, বিড়বিড় করে কি বলছিস? সর, যা এখান থেকে, যা। মিষ্টি, বাবা, কি হয়েছে তোর? বাবা, আমি মায়ের কাছে যাব। মিষ্টি, তুই কি পাগল হয়ে গেলি? ওকে আমি নিয়ে যাব আমার সাথে। মিষ্টি, কি কি হলো মা তোর? আমি আমি কি করলাম, কেন করলাম? আসতে পারি? হ্যাঁ আসুন, বসেন। আমি চলে যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে একবার দেখা করে যাই। আমার মেয়েটার অবস্থা খুব খারাপ। বুঝতে পারছি আমি। আসলে এই কয়দিনে মালতীর সাথে খুব মিলেমিশে গিয়েছিল তো মিষ্টি? সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা অন্য জায়গায়। সরি, মানে? সেদিন থেকে ও খুব অদ্ভুত আচরণ করছে। নিজের ঘর থেকে বের হয় না, কিছু খায় না, সারা দিন বিড়বিড় করে কথা বলে। আর যখন ওর ঘরে গিয়েছিলাম একেবারে অন্যরকম দেখাচ্ছিল ওকে। আমি আমি আসলে কিছুই বুঝতে পারছি না, যে এই মলের কাছ থেকে দূরে সরানোর জন্য এত কিছু হলো, তার কাছ থেকে আমি বোধহয় ওকে দূরে সরাতে পারলাম না। এই মুহূর্তে ও একটা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। আমার মনে হয় ওকে একটু সময় দিলেই ও ঠিক হয়ে যাবে। আর মলিকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন, ও যা করেছে আশা করি সেসব মনে রাখবেন না। না না, কি বলছেন আপনি? যে চলে গেছে তার উপর আর কোনো অভিমান, রাগ, অভিযোগ থাকতে পারে না। আমি কি একবার মিষ্টির সাথে কথা বলতে পারি? একবার দেখা করে যেতে আমার সাথে। আমি জানি না ও আসলে কথা বলার অবস্থায় আছে কি না। আমি অনেক চেষ্টা করেছি, কথা বলছে না। দেখুন চেষ্টা করে, চলো। মিষ্টি, এসেছো তুমি? এসেছো মিষ্টি? দেখো, তোমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। না, আমি তো যাইনি, আমি এখানেই আছি। মিষ্টি, তোমাকে ছেড়ে তো আমি যেতে পারি না। রবি, রবি সাহেব, শুনুন, কি হলো রবি সাহেব? আপনি আপনি এভাবে চলে এলেন কেন? না মানে, আপনি আপনি দ্রুত মিষ্টিকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি আমি আসি, আমি আমি আসি। রবি সেখান থেকে চলে গেল, কোথায় গেল কেউ জানে না। মিষ্টির বাবা মিষ্টিকে দেশের সবচেয়ে ভালো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু মিষ্টি আর কোনো দিন তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। মিষ্টি বেঁচে থেকেও যেন একটা মৃত লাশ। যতদিন যাচ্ছিল মিষ্টি নিজেকে আরও বেশি গুটিয়ে নিচ্ছিল। প্রায় রাতে মিষ্টিকে বাড়িতে খুঁজে পাওয়া যেত না, তাকে পাওয়া যেত সেই ঘরে যেখানে সিলিংয়ের সাথে ঝুলছিল মালতীর লাশ। মিষ্টির বাবা অনেক চেষ্টা করেও মেয়েকে আর ফিরে পায়নি। 5 বছর কেটে যায়, কখনো কোনো ফকিরের ঝাড়ফুঁক, কখনো কোনো সাইকিয়াট্রিস্ট, কিন্তু কিছুতেই কিছু হয় না। হয়তো একটু সময় ভালো থাকে, আবার যেমন তেমনই।
মিষ্টির বাবার এক বন্ধু জানায় শহরে একজন নতুন সাইকিয়াট্রিস্ট এসেছে, সঞ্চিতা পান, বয়স 25, কিন্তু এত কম বয়সে এত নাম কুড়িয়েছে যে বড়ার অপেক্ষা রাখে না। কোনো রোগী আজ পর্যন্ত তার দরজায় এসে খালি হাতে ফিরে যায়নি। মিষ্টির বাবা সিদ্ধান্ত নিলেন মিষ্টিকে তার কাছেই নিয়ে যাবেন। তারপর একদিন ম্যাম আসবো? জি আসুন, প্লিজ বসুন। জি আমি কিছু বলতে হবে না, আমি পেশেন্টকে দেখিয়ে রোগ বলে দিতে পারি। আপনার সবাইকে ম্যাম বলার রোগ আছে তাই তো? কোনো সমস্যা নেই, এক চুটকিতে সব সমস্যা সমাধান করে ফেলবো। না না আপনি ভুল বুঝছেন, আমার সমস্যাটা আসলে আমার না। আপনার নয়? তাহলে আপনি ওকে ম্যাম বলছেন কেন? আমি তো আপনার মেয়ের বয়সী। না মানে আসলে আপনার এত নাম শুনেছি, পত্রপত্রিকায় এত ছবি দেখেছি তাই। আরে সেসব তো ধোকা। যাই হোক বলুন, আমার কাছে আসার বিশেষ কারণটা কি? আমার মেয়ে মিষ্টি। আচ্ছা আচ্ছা, বয়স কত মিষ্টির? জি 21। ওকে, কি সমস্যা ওনার? আসলে ঘটনাটা অনেক বড়, আপনার যদি একটু সময় থাকে। আমি আমার পেশেন্টদের প্রতি খুবই লয়াল, আপনি আরাম করে বলুন। আমার স্ত্রী মানে মিষ্টির মা মিষ্টির জন্মের সাথে সাথেও মারা যায়। আমি একা খুব কষ্ট করেই মেয়েটাকে বড় করেছি। মিষ্টি যখন ক্লাস 9 পড়ে তখন আমাদের পাশের বাড়িতে নতুন এক প্রতিবেশী আসে, মলি আর রবি। ওনাদের কোনো সন্তান ছিল না। ওনাদের সাথে আপনার আগে থেকেই পরিচয় ছিল? জি মানে রবির সাথে ছিল না, কিন্তু মলির সাথে বিশ্ববিদ্যালয় জীবনে আমার এবং স্বপ্নার দুজনেরই পরিচয় ছিল। কিন্তু আপনি? আমি অনেক কিছুই বুঝতে পারি তাই হয়তো আমার এত নাম শুনেছেন। আসলে এটা কোনো ম্যাজিক না, আমি খুব মনোযোগ দিয়ে আমার ক্লায়েন্টের কথা শুনি তাই অনেক কিছু না বললেও বুঝতে পারি। তারপর মলির সাথে মিষ্টি খুব মিশে যায়, ওকে মা বলে ডাকতে শুরু করে। দিন দিন মিষ্টি নিজের পড়াশোনা আমাকে সব কিছু ভুলে শুধু মলির সাথে থাকতে শুরু করে। যেহেতু মিষ্টির মা এবং বাবা দুটোই আপনি ছিলেন তাই এভাবে অন্য কারোর সাথে মেলামেশা আপনার পছন্দ হয়নি, তাই আপনি মিষ্টিকে মলির কাছ থেকে আলাদা করার চেষ্টা করছেন তাই তো? জি আমি আসলে জানতাম না যে মলি তখন কঠিন অসুখে ভুগছে, ওর আয়ু মাত্র 1 মাস। মিষ্টিকে এভাবে নিয়ে আসাটা ও সহ্য করতে পারে না এবং আত্মহত্যা করে। ভেরি আনফরচুনেট, এবং মলের এভাবে চলে যাওয়া মিষ্টি কিছুতেই মেনে নিতে পারে না তাই তো? জি ওর ধারণা মলি কোথাও যায়নি, ও এখানেই আছে ওর সাথে। আমার মেয়েটা কেমন যেন হয়ে গেছে, ওকে মনে হয় আমি হারিয়ে ফেলেছি। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আপনি ভেঙে পড়বেন না প্লিজ। আর মিষ্টিকে আমার এখানে নিয়ে আসার কোনো দরকার নেই, আমি আপনার বাড়িতে যাব। আর ওকে বলার কোনো প্রয়োজন নেই যে আমি একজন সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে? আপনি সত্যিই যাবেন? হ্যাঁ যাব। অনেক অনেক ধন্যবাদ। মিষ্টি কোথায় ছিলে মা? আমি এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমার এখানে খুব কষ্ট হয় রে মিষ্টি। তাহলে আমাকে নিয়ে যাও না কেন মা? আমি তো কতবার বলেছি আমাকে নিয়ে যাও। তোকে আমি নিয়ে আসবো, কিন্তু তার আগে তোর একটা কাজ করতে হবে মিষ্টি। সেই প্রতিশোধ মা? হ্যাঁ হ্যাঁ মা, আমি নেব সেই প্রতিশোধ, আমি নেব। ওই যে তোর বাবা আসছে। মিষ্টি কেন এসেছিস এখানে? মা একটু বাইরে আসবি? না, তোকে কতবার বলেছি না আমাকে ডিস্টার্ব করবি না। যা চলে যা এখান থেকে, যা যা। তোর সাথে একজন দেখা করতে এসেছে মা, একটু নিচে চল। না
আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি। এই আমার মেয়ে মিষ্টি। হ্যালো মিষ্টি, আমি সঞ্চিতা। না না না, যা এখান থেকে চলে যা, যা আমার কাছে যাব। মা, ও মা, এই যা যা এখান থেকে যা। হ্যাঁ আমি জানি তো তুমি তোমার মার কাছে যাবে, আমি তো তোমাকে হেল্প করতে এসেছি। না একদম না, তুমি মিথ্যা কথা বলছিস, আমি তোর সাথে যাব না, যা যা এখান থেকে যা। মিষ্টি দেখো আমার সাথে একটু কথা বলো, আমি সত্যি বলছি তো, তুমি যা চাও তাই হবে, আমি কোনো বাধা দিব না। বাধা দিবি তুই? নিজে বাঁচতে চাইলে চলে যাই এখান থেকে, আমি প্রতিশোধ নেব, মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিষ্টি, তুমি তুমি একটু শান্ত হও। না এই আমার কাছে আসবি না, আসবি না, এই না যা যা। ওকে ওকে একটু ধরেন, একটু ধরেন। এই এই কমান্ডার, না ও কিছুক্ষণ ঘুমাবে, আপনি আমার সাথে চলুন। জি দেখুন মিষ্টির অবস্থা কিন্তু খুব খারাপ, এই স্টেজে আসলে কখন কি হয় কিছুই বলা যায় না। আহা না, আপনি আপনি একটু শক্ত হন, আমি তো আমার মতো সর্বাত্মক চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা মিষ্টি যে প্রতিশোধের কথা বলছিল সেই ব্যাপারে কি আপনি কিছু জানেন? না, হয়তো আমাকে মেরে ফেলতে চায়। আসলে মিষ্টির ধারণা মলের মৃত্যুর জন্য আমি দায়ী, আমি যদি ওকে ওইভাবে দূরে সরিয়ে না আনতাম তাহলে হয়তো মলি হতে পারে। কিন্তু তবুও একটা প্রশ্ন থেকেই যায়, মিষ্টি এখন যে স্টেজে আছে তাতে এতদিনে আপনার কোনো একটা বড় ক্ষতি করে ফেলতে পারতো, তাহলে সেটা করলো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কাল আমি আবার আসব, ঠিক আছে? জি। আর হ্যাঁ, আগের সব মেডিসিন বন্ধ করে দিন, আজ থেকে এই ওষুধগুলো খাবেও, ঠিক আছে? জি আচ্ছা। মিষ্টি। জি আপনি ভুলে গেছেন, গতকাল আমাদের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন পর্ব হয়েছে। জি আমি মানে ওকে ভুলে যাওয়া একটা চমৎকার ব্যাপার, সবার ভুলে যাওয়ার ক্ষমতা থাকে না। আমি সঞ্চিতা। ও হাই, বসুন না। থ্যাংক ইউ। একটা কথা বলি, আপনি না বেশ অদ্ভুত, সেটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। আপনাকে দেখলে মনে হয় আপনি ভীষণ কষ্টে আছেন, আমার সাথে শেয়ার করা যায়? না যায় না। কেন? কারণ আপনি বিশ্বাস করবেন না, কেউ করে না, বাবাও করে না। আমি করব? না করবেন না, কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি পৃথিবীর সব মানুষের চেয়ে আমি আলাদা। কিভাবে? এই যেমন ধরুন আপনি আমার সাথে ভান করছেন, আসলে আপনি একজন সাইকিয়াট্রিস্ট, বাবা আপনাকে বলেছে আমি অসুস্থ তাই আপনি আমার ট্রিটমেন্ট করতে এসেছেন। আমি আরও বলতে পারি আপনার ওয়ালেটে একটা 1,000 টাকার নোট, 2টো 500 টাকার নোট আর 3টে 100 টাকার নোট আছে, আর খুচরা 50 টাকা আছে। আপনার বাবা কিন্তু আমাকে এটা বলেনি যে আপনি প্রচুর সাইকো থ্রিলার পড়েন। আমি সাইকো থ্রিলার পড়ি না। ও হ্যাঁ, একই সাথে আমি এটাও প্রমাণ করে দিলাম যে আপনি আমাকে বিশ্বাস করছেন না। আই এম সো সরি মিষ্টি, আমার ভুল হয়ে গেছে, প্রথম এবং শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব। আমাকে এসব কথা মা বলেছে, মা সব সময় আমার সাথে থাকে, এখনও আছে ঠিক আপনার পেছনে। ও আচ্ছা, কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি পাই, সেজন্যই তো আমি সবার চেয়ে আলাদা। কিন্তু সে তো আপনাকে খুব ভালোবাসত, তার এমন এক্সিস্টেন্সের জন্য তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তবুও কেন সেটা করছে? আমরা ওর জন্য অপেক্ষা করছি, ওকে মেরে ফেললে মা আমাকে তার সাথে নিয়ে যাবে। আর ওটাকে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, আপনি এখন আসুন। ঠিক আছে আমি আসছি, কিন্তু আবার দেখা হবে। শুনুন, মা আপনাকে বাই বলেছে। ও ও হ্যাঁ, ওনাকে বাই বলে দেবেন। No!
কে কে ওখানে? কে মিষ্টি মা মিষ্টি? আরে কোথায় গেল? রাতে মিষ্টির বাবা ঘুমোচ্ছিল, এমন সময় রিন রিন করে কাঁদার শব্দে তার ঘুম ভেঙে গেল। পর্দার পেছনে আলো আঁধারে দেখতে পেল কে যেন বসে আছে। একবার দেখি মিষ্টি মনে হলো, হঠাৎ উঠে গিয়ে দেখে কেউ নেই সেখানে। হঠাৎ একটা গা হিম করা কণ্ঠে সিলিংয়ের দিকে তাকালো মিষ্টির বাবা। তারপর যা দেখল, এমন দৃশ্য কোনোদিন কল্পনাও করেনি মিষ্টির বাবা। মিষ্টি উল্টো হয়ে সিলিং থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। এমন বিভৎস দৃশ্য দেখার পর নিজেকে ঠিক রাখতে পারেনি মিষ্টির বাবা। আর যখন তার জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। দ্রুত চোখে মুখে পানি দিয়ে সঞ্জীবকে ফোন করে মিষ্টির বাবা। সবকিছু শোনার পরে সঞ্জীব বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মিষ্টিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। ঘুম ভাঙতে ভাঙতে ওকে হিপনোটাইজ করার সব ব্যবস্থা করা হয়। 4 ঘন্টা পর ঘুম ভাঙে মিষ্টির। আমাকে বেঁধে রেখেছিস কেন মলি? আমি জানি আপনি শুনছেন। হ্যাঁ আমি শুনছি, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছেড়ে দিতে পারি, কিন্তু আগে মিষ্টিকে ছেড়ে চলে যেতে হবে। না, আমি মিষ্টিকে ছাড়বো না, ছাড়বো না ওকে। আমি জানি আপনি প্রতিশোধ নিতে চান, আমি আপনাকে প্রতিশোধ নিতে সাহায্য করব, কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি মিষ্টিকে ছেড়ে চলে যাবেন। যাব, যাব। ঠিক আছে, আপনি বলুন কার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি এসব করছেন? রবি। রবি মানে আপনার হাজবেন্ড? কিন্তু কেন? কারণ আমাকে খুন করেছে। মানে আপনি তো? না, আমি আত্মহত্যা করিনি, ও আমাকে মেরে ফেলেছে। কিন্তু কেন? আমার সব প্রপার্টির জন্য, আমার কোনো অসুখ হয়নি, এসব করে আমাকে গরমের ওষুধ খাইয়ে দিন দিন আমাকে অসুস্থ করে ফেলেছে। তারপর যখন মিষ্টি এলো আমার জীবনে, তখন ও সুযোগ পেয়ে আমাকে মেরে সিলিংয়ের সাথে ঝুলিয়ে রেখেছিল। ঠিক আছে, রবিকে আমি নিয়ে আসবো এখানে, কিন্তু মিষ্টিকে আপনি ছেড়ে দিন। না, ওকে না মেরে আমি যাব না, যাব না, আমাকে ছেড়ে দে, ছাড় আমাকে, ছাড়, ছাড়। রবি, আমি তো নিজেকেই বিশ্বাস করতে পারছি না, অথচ এতটা বছর ধরে আমি মলের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে আসছিলাম। যেভাবে হোক রবিকে এখানে নিয়ে আসতেই হবে। কিন্তু আমার কাছে তো ওর কোনো নাম্বার নাই, যেগুলো ছিল সব বন্ধ। আচ্ছা, উনি যে অফিসে চাকরি করত সেখানকার কোনো নাম্বার আছে? নাম্বার নেই, তবে খুঁজলে মনে হয় পাওয়া যাবে। দেখি, আমি দেখছি। রবির নাম্বার পাওয়া গেছে, কথা হয়েছে আমার সাথে, কিন্তু সে কিছুতেই আসতে রাজি হচ্ছে না। আপনি কি তাকে সব খুলে বলেছেন? না, আমি তেমন কিছুই বলিনি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আমি কথা বলবো, আমাকে নাম্বারটা দিন। তুমি এতদিন পর এলে। কে? এই ঘরটা মনে আছে তোমার? আর এই সিলিং ফ্যানটা? মিষ্টি? না, আমি, আমাকে চিনতে পারছো না? আমি মালতী। হোয়াট ননসেন্স! আমাকে, আমাকে মিথ্যা কথা বলে এখানে আনা হয়েছে, মানে কি এসবের? ডক্টর, ডক্টর আপনি কোথায়? কোথায় যাচ্ছ? এত বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। না,
তোমাকে আমি কোনোদিন মাফ করব না, কোনোদিন না। জাস্ট লিভ মি, ছেড়ে দাও না, না। শান্তি মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে মিষ্টি, তুই ভালো থাকিস। না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা। তুমি বলেছিলে আমাকে তোমার সাথে নিয়ে যাবে। যাও মিষ্টি, আমাকে যেতে দে, আমার ছায়া সব সময় তোর সাথে থাকবে। রবিকে ভয়ঙ্করভাবে মেরে সেই স্ত্রীলিঙ্গের সাথে ঝুলিয়ে রাখে মালতী। পত্রিকার খবর বের হলো, 5 বছর আগে যেখানে স্ত্রী আত্মহত্যা করেছিল সেই ঘরে স্বামীর রহস্যজনক মৃত্যু। মিষ্টিকে সঞ্চিতা ধীরে ধীরে সুস্থ করে তোলে। স্বাভাবিক জীবনে ফিরে আসে মিষ্টি, পড়াশোনা শুরু করে, বাবাকে নিয়ে আবার সারা বাড়ি মাতিয়ে রাখে মিষ্টি। তবে এখনও মিষ্টি কোনো বিপদে পড়লে কোনো এক অদ্ভুত শক্তি ওকে রক্ষা করে। মিষ্টি বিশ্বাস করে মালতীর ছায়া সবসময় ওর পাশেই আছে। সে ছায়া কি আসলেই অশরীরী, নাকি কোনো মায়া মমতার শক্তি?